এগুলোকে অ্যাবসলুটলি নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যেই ক্লাস্টার কথা বলছেন না, যারা প্রভাবশালী এলাকার, এটাকে অ্যাবসলুটলি মানে আমি বলবো যে এটা আইন শৃঙ্খলা বাহিনী যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, ডেফিনেটলি আমাদের দেশে পলিটিক্যাল কালচারটা যেহেতু এটা নাই, কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতার লেভেলটা লেয়ারটা যেহেতু অনেক উপরে, তো ওই যিনি কাজ যিনি এই এই নিয়ন্ত্রণ করছেন বা কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করছেন, তার উপরে আবার একজন যিনি প্যাট্রোনাইজ করেন, তিনি আবার কোনো না কোনোভাবে তাদের রক্ষা করেন। এই চেন ভাঙাটা একেবারে হয়তো ওই অর্থে সহজ না, কিন্তু আমরা কিন্তু পুলিশের খুব সিরিয়াস এই দৃষ্টিভঙ্গিও দেখি না, যে এলাকা ভিত্তিক যারা বড় বড় আমরা মাফিয়া বলবো না, কিন্তু যারা এই গ্যাং কালচারকে কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা রাখে। দেখুন, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের মানে আমাদের আমি বলবো যে আমাদের একটা কালচার। আপনি এইটিজের দিকে আমরা নাইনটিজের দিকে আমরা দেখেছি, যেমন মিরপুরে নিউটন বাহিনী, শাহাদাত বাহিনী, তারপরে আপনার কালা জাহাঙ্গীর, তো এটা হয়তো এটা অ্যাবসলুটটা হয়তো মানে এই গ্যাং কালচারটা কিন্তু আছে, আমি এটা বলছি। এবং তারা কিন্তু কোনো না কোনোভাবে এই মানে আমি বলছি হয়তো ডিরেক্টলি পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা না, কিন্তু এক ধরনের নেক্সাস তাদের মধ্যে ছিল, যে এরা এই অর্থনৈতিক একটা বেনিফিটকেই কিন্তু তারা মুখ্য করতো। আপনি বাংলাদেশের ইতিহাসে আরও মজার ঘটনা আছে, সিক্সটিজে আপনি দেখবেন যে পাঁচপাত্তুর, গোগা এরকম এই গ্রুপ ছিল, তারপরে এসছে খসরু, মন্টু, সেলিম, এই যে আজকের মোস্তফা মহসিন মন্টু, এরাও কিন্তু একটা ভয়ঙ্কর এলাকা ভিত্তিক। তখন কিন্তু এটা ঠিক প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল একটা শেপ তখন পায়নি, কিন্তু তারাও কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে নিয়ন্ত্রণ করতো। তারপরে লিয়াকত, হান্নান, এই যে যে আন্ডার ওয়ার্ল্ড যেটা এসছে, এবং এরই ধারাবাহিকতা পরবর্তীতে আমি বলছি যে নিউটন বাহিনী, শাহাদাত বাহিনী, কালা জাহাঙ্গীর, তো এইটা কিন্তু আমাদের একটা লিগেসি। আমি বলছি যে এটা হঠাৎ করে আপনি যদি মনে করেন এটা না। আর বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটি হচ্ছে আমি বলবো যে যেহেতু কিছু উপকরণ আমাদের এখানে মডার্নিটির কারণে, আধুনিকায়নের কারণে, যেমন ড্রাগ অ্যাডিকশন, এবং ড্রাগ ট্রান্সন্যাশনাল ক্রাইম আমরা যেটা বলি, এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে এই সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হয়, তো ওই ওটা খুব সহজলভ্য এবং ওটা দিয়ে দ্রুত পয়সা ইনকাম করা যায়। এইটিজের দিকে যেটা মইন কিছুটা বলছিল, বাসা ভাড়া, বাসা তৈরি করার সময় চাঁদা তোলা, এটা একটা কমিউনিটি বা এলাকা ভিত্তিক, নেবারহুড ভিত্তিক একটা কালচার ছিল, সেটা হয়তো কিছুটা কমে গেছে, কিন্তু এই যে সাথে ড্রাগ যুক্ত হয়েছে, সাইকোলজিক্যালি আপনি বেপরোয়া হয়ে যাচ্ছেন ড্রাগ না পেলে, এবং ড্রাগের সাথে এর যেহেতু টাকাও জড়িত আছে, কতকটা আপনি চিন্তাই হচ্ছে একেবারে নিচের লেভেলে চিন্তাইটা একেবারে, বা চুরি করা, এগুলো কিন্তু একেবারে শুরুর দিকে করে, তারপরে আস্তে আস্তে এরকম জায়গায় যায়। এখন আপনি যেটা বলছেন সেই জায়গাটা আমি মনে করি অবশ্যই করা দরকার, তবে একটা কথা বারবার আমরা বলছি যে এটি বিষয়টি মূলত সমাজতাত্ত্বিক। 1969 ট্রেভিস হার্সি তার বিখ্যাত বই কজেস অফ ডিলিনকুয়েন্সিতে বলছেন যে কমিটমেন্ট, বিলিভ, তারপরে হচ্ছে ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট, এগুলো যদি না থাকে তাহলে ইয়াংরা কিন্তু আলটিমেটলি এই দিকে যাবে। এখন আমি বলছি যেহেতু কিন্তু আজকের বাস্তবতায় ধরুন একটা 15-16-17 বছরের কিশোর, সে আসলে কতটুকু বাবা মা বা পরিবারের তত্ত্বাবধানে থাকতে পারে সেটা বাস্তবভাবে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এবং এটাও কিন্তু আপনি যখন এই যে কথা বলেন না, যারা এসব নর্মালি সারফেস থেকে কথা বলে, তারা বলে প্যারেন্টিং বাড়াতে হবে, পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি, তো বাস্তবতা আমি যেটা আপনাকে প্রথমে বলেছি, এই সোশ্যাল ফোর্সেসের কারণে অল দোজ গ্লোরিয়াস পাস্ট ডেজ, আপনি হয়তো বলবেন যে আমরা সেই 91 পরিবার ছিলাম, বাস্তবতা হচ্ছে এই আধুনিকায়নের সাথে সাথে এটা ফাংশন করবে না। এই জন্য আমি বলেছি আমরা অল্টারনেটিভ ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে, ডে কেয়ার, ডে কেয়ার ফর এক্সাম্পল, তারপরে আপনার সেফ হোম ফর এক্সাম্পল। আপনি ডে কেয়ার হয়তো শুনতে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু ওয়েস্টে এটা একটা কালচারে, একটা মুভমেন্টে পর্যবেসিত হয়েছে, প্রত্যেকটা জায়গায় ডে কেয়ার, এবং ডে কেয়ারের কিন্তু মনিটরিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু 16-17 বছরের একটা কিশোর কি ডে কেয়ারে গিয়ে থাকতে পারে? আমি বলছি এটার আপনার ইনিশিয়ালি আপনার গ্রুমিংটাই যদি সেভাবে না হয়, আমি 16-17 বলছি না, আপনি আমি আপনাকে একটু বলছি, আপনি এই যে আমাদের যে হেয়ার রোডের পাশে আপনি ওখানে যেয়ে দেখেন যে ছোটো ছোটো বাচ্চারা, হয়তো 16-17 বলছেন, তার চেয়েও ছোটো, আরও ছোটো, মানে 12-13 বছরের ছেলেমেয়েরা স্কুলে, এই বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এসে এটা শুরু করছে, তারা একসাথে বসে, ওই যে স্ট্রিট কর্নার সোসাইটি যেমন আমেরিকায় লেখা হয়েছিল একইভাবে এটা শুরু হচ্ছে। তো এখন আমি বলছি যে ডে কেয়ারের কনসেপ্ট আমি কেন বললাম, আপনার বাবা মা দুজনই তো বাইরে চলছে, তারপর অল্টারনেটিভ
অনুশাসন তো অল্টারনেটিভ সোশ্যালাইজেশন প্রসেসটা তো ডেভেলপ করতে হবে, মানে ছোটবেলা থেকে পরিবারের সাথে তাদের যে যুক্ততা থাকার কথা সেটা গড়ে উঠছে না। আর দ্বিতীয় হচ্ছে আপনার ওই একই ব্যাপার, আপনি আপনার অল্টারনেটিভ, যেমন আমেরিকাতে কানাডাতে কমিউনিটি লাইব্রেরির এক মুভমেন্ট হয়েছে, যেমন কমিউনিটি পুলিশিং তারা এদেরকে যা দেখভাল করে, যেমন আফটার স্কুল প্রোগ্রাম, মানে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সিস স্কুল থেকে ফিরে আসছে তাদেরকে কীভাবে নিয়ে যাবে, তাদেরকে মানে লুক আফটার করা হবে, সেই ধরনের প্রোগ্রাম নিয়েছে পুলিশ, আমেরিকান পুলিশ। তো কাজেই আমি বলবো যে এটা তো একটা ইন্টিগ্রেটেড প্রসেস, যেমন পুলিশের পক্ষ থেকেও মানে আমি বলবো যে কমিউনিটির যে মানে এসেন্সটা সেটা যুক্ত করতে হবে, সোসাইটাল ইস্যুটা পুলিশের যেই আপ মানে মানে আপনার সেই টপ ডাউন প্রসেসে বা ফোর্স অ্যাপ্লাই করে যে যে ধরনের এটা দিয়ে কোনোদিন ডেভেলপ করা যাবে না। এবং একই সাথে আমি বলছি যে এলাকা ভিত্তিক এগুলো ছন্দপতন হয়েছে, আপনি চারটার সময় মানে মাঠে খেলতে যেতাম, সাড়ে ছটার সময় বাসায় ফিরে আসতাম, পড়তে বসতাম, এই যে ছন্দটা এগুলো, এজন্য কিন্তু আমি যে একটু হিস্ট্রিটা আপনাকে বলেছি, ইউকেতে যে এই যে বয়স্কাউট গার্ল গাইডস এগুলো তৈরি হয়েছিল তখন কিন্তু এই ছেলে মেয়েরা যাতে দূরে সরে না যায় সেই জন্য, তার মানে তাদের কোনোভাবে ব্যস্ত রাখতে হবে, সব জায়গায় এঙ্গেজ এবং ক্রিয়েটিভ কাজে, তা নাহলে তো আপনি আপনি দেখবেন যে আইসোলেশন, এবং আইসোলেশনের কারণে সে একটা আজকাল আজকাল আমাদের ছেলে মেয়েদের রাত্রি শুরু হয়, মানে শুরু হয় রাত ১২টার থেকে, আপনি খোঁজ দিয়ে দেখেন যারা অ্যাফ্লুয়েন্ট মধ্যবিত্ত তাদের ৪টা পর্যন্ত তারা রাত্রি, তারপরে ঘুমাতে যায়। তো এখন এগুলো তো কোনো না কোনো ফর্মে আপনাকে ফোকাস করতে হবে, কি করবেন সেটা না হয় আপনি চিন্তা করেন পরে, কিন্তু আপনাকে তো ধর্তব্যের মধ্যে আনতে হবে যে এগুলো হচ্ছে সোসাইটি।